মোথুরাম আপনি যেমনটি শুনলেন যে অন্যায়ের সমর্থন করা মহা অন্যায় তো শুরুতে যদি বলেন যে আসলে অন্যায় করার ক্ষেত্রে কি অপরাধ আর বাধা না দেওয়া কেমন অপরাধ এই দুটো যদি একটু আলাদা আলাদা করে বলেন আলহামদুলিল্লাহ আমি প্রথমে একটি ঘটনা দিয়ে শুরু করি যে ঘটনাটি নিসক ঘটনা নয় যে অবশ্যই হাদিসের ঘটনা নবী জ্লা সাল্লাম আমাদের সোসাইটিটাকে মানব সমাজটাকে একটা বুট অথবা একটা শিপের সাথে দিয়েছেন তো শিপের একদল মানুষ উপরের তলায় থাকে আর একদল মানুষ নিচের তলায় থাকে তো আগেকার দিনে শিপের পানির ব্যবস্থা ছিল উপরে হ্যাঁ সেই জন্য নিচের লোকগুলো উপরে যাতায়াত করে উপরের লোকের ডিস্টার্ব হয় সেই জন্য তারা চিন্তা করলো যে না তোমাদের ডিস্টার্ব করবো না পানি তো আমাদের কাছেই আছে এইগুলো তারা কুঠার নিয়ে কুড়াল নিয়ে তারা নৌকা কাটতে শুরু করলো শিপ কাটতে শুরু করলো জাহাজের নিস্তলা থেকে জাহাজের নিচতলা থেকে তারা পানি তুলবে এটা দেখে উপরের লোকগুলো এসে দৌড়ে আসলো এখানে এখন তাদের কর্তব্য কী নবীজি সাল্লাহ্লাম বললেন এখন যদি তারা তাদের এই অন্যায়তে বাধা দেয় তাহলে তাদেরকেও বাঁচাতে পারবে নিজেরাও বেঁচে যাবে আর যদি বাধা না দেয় তাহলে তারাও মরবে হ্যাঁ সকলেই মারা নিজেও মারা যাবে অতএব অন্যায়কে গুনার বিষয়টা আমি পরে যাচ্ছি অন্যায়কে যদি সমর্থন করা হয় অন্যায়কে যদি বাধা না দেওয়া হয় তাহলে অন্যায়কারী যেভাবে দুনিয়া এবং আখড়াতে ধ্বংস অবশ্যম্ভাবী যিনি চুপ করে থাকলেন তার জন্য ধ্বংস অবশ্যম্ভাবী এটি একটা হাদিসের লম্বা হাদিসের ঘটনা ঠিক আরেকটি হাদিস আমি আপনার সামনে উল্লেখ করতে চাই একবার এক এলাকার এরকম অন্যায় অপতৎপরতার কারণে আল্লাহ তালা ক্রুদান্বিত রাগান্বিত হয়ে জিবরিলকে পাঠাইলেন বলে দিলেন আনিক্লিম দিনাতে কাজা এই শহরটা উল্টে দিয়ে আসো জিবরুল আমিন আসলেন এসে দেখেন সেখানে বিশাল বুজুর্গ লোক একজন তো জিবরুল আমিনের খটকা লেগে গেছে এই বুজুর্গ লোকটা কি কী করবে এরপর জিবরিল আবার কাছে ফেরত গেলেন তা আল্লা তালা বললেন এলাকা তো উল্টাবাই বরং এই বুজুর্গটাকে বেশি জোরে একটা আসার দিবা কারণ কি হাদিসে নবীজি বলে দিলেন কত্ত তার আশেপাশে যে এত অন্যায় অপরাধ হয়েছে এইগুলো দেখে সে এতটুকু ব্রু কুচ খায়নি নিজের আবাদত নিয়ে সে ব্যস্ত ছিল কিচ্ছু বলেনি দিন ইসলাম এরকম নয় আমরা যেরকম বুঝেছি অথবা আমাদের সমাজ আজকে যেভাবে চলছে একজন অন্যায় করছে আমি চুপ করে থাকলাম না কোনোদিনই এটা হতে পারে না যারা চুপ করে থাকে তাদের ধ্বংসের কথা দেখালাম এবং বরং এই হাদিসে দেখালাম যে বুজুর্গিগিরি করেও কিন্তু তার লাভ হয় নাই বরং আসারটা তাকে বেশি জুড়ে দিতে বলা হয়েছে অন্য একটা হাদিসে যদি আমরা দেখি তাহলে নবীজ্লাহ সাল্লাম আল্লাহন আসা কিন্তু আনিল হাক্কে সেই তো আনু না অন্যায় দেখে যে হক কথাটুকুন বললো না যেন এটা করতে দেবো না করতে পারবেন না এই সোসাইটি এই সমাজের মালিক আপনি এখানন এখানে অ্যাজ ইউ ডিজার্ভ ইউর রাইটস ইন দিস সোসাইটি আই অলসো ডিজার্ভ মাই রাইটস ইন দিস সোসাইটি সবার সমান অধিকার আমারও অধিকার রয়েছে আমি তো এই এই সমাজ জন্মগ্রহণ করেছি আই এম অলসো মেম্বার অফ দিস সোসাইটি অতএব এই সমাজটাকে আপনি নরকে পরিণত করবেন সেটা আমি হতে দিতে পারি না কেউ যদি দেয় চুপ করে থাকে তাহলে তাকে বলা হয়েছে শায়তআান ওন আখারাস মানে বুবা শয়তান বুবা শয়তান আর অন্যের দিকে যদি কবি গুনার দিক যদি বলি তাহলে নিঃসন্দেহে কবিরা গুনা কবিরা গুনা মানে বড় ধরনের কবিরা গুনা নবীজি সাল্লা সাল্লাম হাতিসের মধ্যে বলেন লতা মরুন নাবিল মারুফ ওলাতান লতান হাউন না আনিল মনকা তোমাদের দুটো দায়িত্ব একটা হলো নিজে ভালো করা আরেকজনকে ভালো কথা বলা আরেকটা দায়িত্ব হলো নিজে খারাপ থেকে মন্দ থেকে বিরত থাকা এবং অপরজনকে বিরত রাখা অন্যায় করা অন্যায়ের সমর্থন করা মহাপাপ আপনি আলোচনা ছিলেন যদি আপনি জানতে চাই যে নবীজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমরা এই দুইটা কাজ প্যারালালি তোমাদের করা লাগবে যদি না করো সৎ কাজের আদেশ আউলাই ইউশিকান আল্লাহ আইয়াবা আলাইকুম ইকাবাম মিন ইনদি আল্লাহ সুবহানাহু তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব গজব চাপিয়ে দিবেন আযাব গজব দেখে আজব গজব এই যে যেরকম করোনা মহামারী ডেঙ্গু তারপরেই ধরনের বিভিন্ন নতুন নতুন রোগ নতুন 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 জি আসে তখন তোমরা অনেক দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না